हाय फ्रेंड्स, वेलकम टू बायो आर्न। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 এর লাইফ সায়েন্সের ইউনিট 4 এ যে প্ল্যান্ট ফিজিওলজি রয়েছে তার মধ্যে উদ্ভিদের পরিবহন থেকে আজকে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে তোমরা যা দেখতে পাচ্ছো এমসিকিউ গুলো রয়েছে, এমসিকিউ এর তো উত্তর দেওয়া আছে তোমাদের বইতে, রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে এটা আলোচনা করা হচ্ছে। এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়া আছে তার জন্য আমি আলোচনা করলাম না। তার মধ্যে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু আমি পরে ওইগুলো আলোচনা করব। এখন আমরা আলোচনা করব যেগুলোর উত্তর দেওয়া নেই, অর্থাৎ অতি সংক্ষিপ্ত যে প্রশ্নোত্তর এগুলো নিয়ে। দেখো এখানে প্রথম রয়েছে ফিকের ব্যাপন সূত্রটা কি। তোমরা জানো ব্যাপনের যে অনেকগুলো সূত্র রয়েছে তার মধ্যে ফিকের সূত্র একটা রয়েছে। সেই ফিকের সূত্র অনুযায়ী কি ব্যাপন যে হার সেটা কার উপর সমানুপাতিক হয়? ঘনত্বের নতিমাত্রা, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ গ্র্যাডিয়েন্ট, গ্র্যাডিয়েন্ট অনুযায়ী অর্থাৎ ঘনত্বের নতিমাত্রার সঙ্গে সমানুপাতিক হারে ব্যাস ব্যাপনটা হয়ে থাকে, এটাকে বলা হয় ফিকের সূত্র। ঠিক আছে, বইতে পেয়ে যাবে। তারপরে যেটা রয়েছে আণবিক গুরুত্বের সঙ্গে ব্যাপনের হারের সম্পর্কটি কী, আণবিক গুরুত্বের সঙ্গে ব্যাপন হার কীভাবে হয়? এটাও হয় 1/√ মলিকুলার ওয়েট, অর্থাৎ আণবিক গুরুত্ব। তাহলে আণবিক গুরুত্বের সঙ্গে বর্গমূলের ব্যস্তানুপাতিক হারে ব্যাপনটা হয়ে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে তার সূত্র। এছাড়া আরও কিছু সূত্র রয়েছে, যেরকম গ্রাহামস ল রয়েছে। গ্রাহামস লতে কী ছিল, বাষ্প ব্যাপন হার এটা সমানুপাতিক কী হয়, 1/√ অফ কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স, কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স। ঠিক আছে, অর্থাৎ পদার্থের যে ঘনত্ব সেই ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয় ব্যাপন হার। ঠিক আছে, এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট তিন নম্বর কোশ্চেন রয়েছে বড় অণুগুলি কোষ পর্দায় অবস্থিত ব্যাপনে সাহায্যকারী বাহক প্রোটিনের নাম কি। এটা কি হবে, এর সঠিক উত্তর হবে গ্লুট 5। ঠিক আছে, অর্থাৎ গ্লুকোজ ট্রান্সপোর্টার 5, এটা হচ্ছে এক ধরনের বাহক প্রোটিন যেটা কী করে বড় অণুগুলি, যেরকম হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ তো একটা বড় অণু, সেটাকে বাহক বহনে সাহায্য করে। নেক্সট রয়েছে 4-এ সহায়ক ব্যাপন কী। সহায়ক ব্যাপন তোমরা জানো এটা হচ্ছে একটা ব্যাপন পদ্ধতি, যে ব্যাপন পদ্ধতিতে কোষের মধ্যে যে বাহক প্রোটিন রয়েছে সেই বাহক প্রোটিনের সাহায্যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে পদার্থের অণুগুলো প্রবাহিত হয়, আর এক্ষেত্রে কোনো এটিপি খরচ হয় না। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমরা কিন্তু সংজ্ঞাটা লিখে নেও। তারপরে রয়েছে সহায়ক ব্যাপনে কোষ পর্দাস্থিত প্রোটিন বাহক ব্যবহৃত হয় তথাপি একে নিষ্ক্রিয় পরিবহন বলা হয় কেন। ঠিক আছে, দেখো সহায়ক ব্যাপনে কী ব্যবহার করা হচ্ছে, একটা প্রোটিন বাহক ব্যবহার করা হয়, যেরকম এখানে বলা হলো গ্লুট 5। এবার সেটা তাও তাকে নিষ্ক্রিয় পরিবহন বলা হয় কেন, নিষ্ক্রিয় পরিবহন বলি কেন আমরা, না এখানে কোনো এটিপি খরচ হয় না, অর্থাৎ শক্তি খরচ হয় না, তার জন্য এটা হচ্ছে নিষ্ক্রিয়। আর সক্রিয় পরিবহন যখন এটিপি খরচ হবে, শক্তি খরচ হবে, তখন তাকে বলা হয় সক্রিয় পরিবহন। তারপরে রয়েছে দুটি আয়নের বিপরীতমুখী পরিবহনকে কী বলে। দুটি আয়নের যে বিপরীতমুখী পরিবহন, অর্থাৎ একটা আয়ন এদিকে আসবে আর একটা আয়ন উল্টো দিকে যাবে, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় অ্যান্টিপোর্ট, অ্যান্টিপোর্ট। আর একটা হয় ইউনিপোর্ট, অর্থাৎ একটা অণু একদিকেই যাবে সবসময়। আর একটা হয় সিম্পোর্ট, অর্থাৎ দুটো আলাদা আলাদা অণু একই দিকে যাবে। আর এখানে হয় অ্যান্টিপোর্ট, একটা একদিকে আর একটা উল্টো দিকে, ইউনিপোর্ট, সিম্পোর্ট, অ্যান্টিপোর্ট। নেক্সট রয়েছে 7-এ রয়েছে কোন প্রক্রিয়ায় মাধ্যমে জীবিত কোষে O2 ও CO2 এর পরিবহন ঘটে। এটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে O2 আর CO2 এর পরিবহন ঘটে। 8-এ রয়েছে গাঢ়ত্বের নতিমাত্রার বিপক্ষে সক্রিয় পরিবহনে এটিপির প্রয়োজন হয়, যুক্তিটি সত্য না মিথ্যা যাচাই করো। এটা কী হবে, দেখো গাঢ়ত্বের নতিমাত্রার বিপক্ষে, অর্থাৎ কম থেকে বেশিতে যাবে পদার্থের অণুগুলো, তাহলে সেটা সক্রিয় পরিবহন, আর সক্রিয় পরিবহনে এটিপির প্রয়োজন হয় অবশ্যই। ঠিক আছে, এটিপির প্রয়োজন হয়, তার জন্য একে বলা হয় সক্রিয় পরিবহন, তাহলে এখানে হবে সত্য। তারপর রয়েছে জলবিভবের একক কী। দেখো জলবিভবকে সাই বা সাই W হিসাবে প্রকাশ করা হয়, এর একক হিসাবে পাস্কাল ব্যবহার করা হয়।
पास्कल। 10 নম্বর কোশ্চেনে রয়েছে, একটি রসস্ফীতি কোষে অভিস্রবণীয় বিভব অর্থাৎ যেটাকে অসমোটিক পোটেনশিয়াল বলা হয় আর একটা টার্গর প্রেসার বা রসস্ফীতি চাপ এর মধ্যে কী সম্পর্ক? দেখো, একটা রসস্ফীতি কোষ মানে সেখানে রস পরিপূর্ণ হয়ে গেছে, তখন তার মধ্যে টার্গর প্রেসার আর অসমোটিক প্রেসার এই দুটো ওপি অসমোটিক প্রেসার এই দুটো সমান হয়, ঠিক আছে? তখন এটাকে কী বলা হয়? রসস্ফীতি অবস্থা। রসস্ফীতিতে এই দুটো সমান হয়, মনে রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের পরীক্ষার জন্য। সম্ভবত এবারে এই অংশগুলো থেকে কোশ্চেন হবে না, কারণ তোমাদের সিলেবাস কম হয়েছে, না হলে কিন্তু নিট পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তারপর 11-এ রয়েছে ব্যাপন চাপ ঘাটতি বা ডিপিডি কী? দেখো, ডিপিডি সমান কী? একে সাকশন প্রেসারও বলা হয়, আর এটা হচ্ছে অসমোটিক প্রেসার মাইনাস টার্গর প্রেসার ইকুয়ালস টু, একে সাকশন প্রেসারও বলা হয় থাকে, ঠিক আছে? ডিপিডি অর্থাৎ ব্যাপন চাপ ঘাটতি। তারপর রয়েছে প্লাজমোলাইসিস কাকে বলে? প্লাজমোলাইসিস তোমরা জানো, যখন একটা কোনো কোষকে অতিসারক দ্রবণে রাখা হয় তখন বহি অভিশ্রবণ পদ্ধতির মাধ্যমে জল বাইরে বেরিয়ে যায়, একে বলা হয় প্লাজমোলাইসিস, আর প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যায়, ঠিক আছে? নেক্সট রয়েছে প্রারম্ভিক প্লাজমোলাইসিস কী? প্রারম্ভিক প্লাজমোলাইসিস অর্থাৎ যখন প্লাজমোলাইসিসটা শুরু হচ্ছে তখন, তোমরা এভাবে লিখতে পারো, যদি কেউ লিখতে চাও তাহলে তোমরা লিখে নেও, আমি বলছি আস্তে আস্তে। দেখো, অতিসারক দ্রবণের প্রভাবে যখন উদ্ভিদ কোষের বহি অভিশ্রবণ এর ফলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে যখন সবেমাত্র কোষপ্রাচীর থেকে ভেতরের দিকে সরে আসতে শুরু করে তখন তাকে বলা হয় প্রারম্ভিক প্লাজমোলাইসিস। অর্থাৎ দেখো, এইভাবে কোষ ছিল, প্রোটোপ্লাজম আছে, এবার এই প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে কোষপ্রাচীর থেকে যখন সবেমাত্র সংকুচিত হতে শুরু করে, অর্থাৎ জাস্ট এইরকম অবস্থাটা, ঠিক আছে, তারপরে পরে পরে সংকুচিত হয়ে এরকম একটা জায়গায় পৌঁছে যাবে, যখন শুরু হচ্ছে প্লাজমোলাইসিস হওয়া তখন তাকে বলা হয় প্রারম্ভিক প্লাজমোলাইসিস। তারপরে 14 নম্বর কোয়েশ্চেন, ফ্লোয়েম কলার কোন নলাকার কোষের মাধ্যমে খাদ্য পরিবহন হয়? এটা তো তোমরা সবাই জানো, এটা হবে সিবনল। তারপরে রয়েছে 15 দাগ, সক্রিয় শোষণ কাকে বলে? দেখো, সক্রিয় শোষণ সম্পর্কেও তোমরা সংজ্ঞা বইতে পেয়ে যাবে, যদি কেউ লিখতে চাও তাহলে লিখে নাও। যে প্রক্রিয়ায় শোষণজাত শক্তিকে ব্যবহার করে ঘনত্বের নতিমাত্রার বিপরীতে জলে দ্রবীভূত খনিজ লবণগুলো বা মৌলগুলো কোষে শোষিত হয় তাকে বলা হয় সক্রিয় শোষণ পদ্ধতি, এক্ষেত্রে এটিপি ব্যবহার হয়, ঠিক আছে? নেক্সট রয়েছে, সক্রিয় শোষণে এটিপি ব্যবহৃত হয়, এটা ঠিক না ভুল? এটা এখনই বলা হলো, ঠিক হবে এটা। তারপরে রয়েছে, প্লাজমোডেজমাটার মাধ্যমে কোষগুলির মধ্যে যে পরিবহন পথ গঠিত হয় তার নাম কী? দেখো, প্লাজমোডেজমাটার মাধ্যমে অর্থাৎ দুটো কোষের মধ্যে যে ডাইরেক্ট সংযোগ, প্রোটোপ্লাজমের যে ডাইরেক্ট সংযোগ তাকে বলা হয় প্লাজমোডেজমাটার। এইভাবে একটা কোষ থেকে আরেকটা কোষে যে পথের মাধ্যমে পরিবহন হয় সেই পথকে বলা হয় সিমপ্লাস্ট পথ, সিমপ্লাস্ট পথ, ঠিক আছে? এই পথটা কীরকম হয় পরপর তোমরা জানো সিকোয়েন্সটা অবশ্যই, এপিডার্মিস, তারপর থেকে কর্টেক্স হবে, কর্টেক্স থেকে এন্ডোডার্মিস, তারপরে পেরিসাইকেল, তারপরে জাইলেম, ঠিক আছে? নেক্সট রয়েছে 18-তে, রসস্ফীতি চাপ কাকে বলে? রসস্ফীতি চাপ বা এটাকে বলা হয় রুট প্রেসার, সরি টার্গর প্রেসার বলা হয়, রসস্ফীতি বা টার্গর প্রেসার। টার্গর প্রেসার কাকে বলে? না, যখন অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় জল কোষের মধ্যে প্রবেশ করছে তখন সেই সময় রসস্ফীতি অবস্থায় যে চাপ দেওয়ালের উপর পড়ে তাকে বলা হয় রসস্ফীতি চাপ, ঠিক আছে? একে টিপি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে রয়েছে নিঃস্রাবণ বা গাটেশন কী? তোমরা জানো গাটেশন, তার আগে একটা কোশ্চেন রয়েছে, মূলজ চাপ কী? দেখো, মূলজ চাপ কী হবে তখন? 19-এ রয়েছে, মূলজ চাপ না রসের উৎস্রোতের ফলে যখন মূলের কর্টেক্সের অভ্যন্তরে রসস্ফীতিজনিত একটা চাপ সৃষ্টি হয় তখন তাকে বলা হয় রুট প্রেসার বা মূলজ চাপ। আর এই চাপের জন্য কী হয় না, জল উপরের দিকে উঠে
ঠিক আছে, অর্থাৎ রসের উৎস হয়। নেক্সট গাটেশন বা নিঃস্রাবণ রয়েছে। গাটেশন তোমরা জানো কিছু কিছু উদ্ভিদ রয়েছে, বিরুৎ জাতীয় উদ্ভিদ, তাদের ভোরের বেলায় পাতার কিনারায় যে হাইড্রোথ্রোট অবস্থান করে সেই হাইড্রোথ্রোটের মাধ্যমে জল আর খনিজ লবণ বিন্দু বিন্দু আকারে ক্ষরিত হয়। এই ঘটনাকে বলা হয় গাটেশন, বা এটাকে সিম্পলভাবে তোমরা বলতে পারো লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ লিকুইড। লিকুইড ফর্মে যখন ওয়াটার লস হবে তখন তাকে বলা হয় গাটেশন। এটা দেখা যায় কার কার, টমেটো, কচু, ঘাস ইত্যাদিতে। তারপরে সেম টাইপের প্রশ্ন রয়েছে, জলপত্ররন্ধ্র বা হাইড্রোথ্রোট কাকে বলে? না, এই যে উদ্ভিদগুলো অর্থাৎ টমেটো, কচু, ঘাস, এদের যে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যায়, যার মাধ্যমে, যে ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় তাকে বলা হয় হাইড্রোথ্রোট। ঠিক আছে, যে ছিদ্রের মাধ্যমে বাইরে বেরিয়ে যায় তাকে বলা হয় হাইড্রোথ্রোট। আর এখানে এই হাইড্রোথ্রোটের নিচে কিছু প্যারেনকাইমা কোষ থাকে, সেগুলোকে বলা হয় এপিথেম। ঠিক আছে, আর এরপর রয়েছে উইল্টিং বা অবনমন কাকে বলা হয়? উইল্টিং তোমরা জানো যখন গ্রীষ্মকাল হয় অর্থাৎ শুষ্ক বায়ুতে যখন জল শোষণের থেকে জলের বাষ্পমোচন বেশি হয় তখন কি হয়, দেহে জলের ভারসাম্য নষ্ট হয়, ফলে জলের ঘাটতি দেখা দেয় ও রসস্ফীতি চাপও কমে যায়। রসস্ফীতি চাপ কমলে গাছের পাতা নেতিয়ে পড়ে, এই ঘটনাকে বলা হয় উইল্টিং। তারপরে রয়েছে রসের উৎসের সঙ্গে বাষ্পমোচনের মধ্যে কি সম্পর্ক? দেখো রসের উৎস আর বাষ্পমোচন, না যখন বাষ্পমোচন হয় সেই বাষ্পমোচনের ফলে দেহে থেকে জল বাইরে বেরিয়ে যায়, H2O জল বাইরে বেরিয়ে যায়, তখন পাতার কোষে, মেসোফিল কোষে একটা শূন্যস্থান তৈরি হয়, অর্থাৎ শোষণ চাপ তৈরি হয়, একটা শোষণ চাপ তৈরি হয়। সেই শোষণ চাপের জন্য নিচের থেকে অর্থাৎ মূলরোমের দ্বারা জল শোষণ হয়, দিয়ে সেই স্থানে, শূন্যস্থানে জল পৌঁছায়, অর্থাৎ উপরের দিকে জল পৌঁছাচ্ছে, অর্থাৎ রসস্রোত, রসের উৎস্রোত হচ্ছে। তাহলে যত বাষ্পমোচন হবে বেশি, রসের উৎস্রোত তত বাড়বে। ঠিক আছে, এইভাবে দুজন দুজনের মধ্যে সম্পর্কিত। নেক্সট রয়েছে কোন যন্ত্রের সাহায্যে বাষ্পমোচনের হার নির্ণয় করা যায়? বাষ্পমোচনের যে হার নির্ণয় করার যন্ত্র তার নাম হচ্ছে পোটোমিটার। বা একে গ্যানং পোটোমিটারও বলা হয়। তো ফ্রেন্ডস, এরপরে 2 মার্কের কোয়েশ্চেনগুলো রয়েছে। এখানে যদি কোনো প্রবলেম থাকে কিন্তু কমেন্ট করবে, তাদের উত্তর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। নেক্সট দিন আমরা আলোচনা করব এরপরের যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।